আদিবাসী শিক্ষককে চোর সন্দেহে মারধরের প্রতিবাদে এবং মূল অভিযুক্ত ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামলো মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম সহ কয়েকটি জেলার আদিবাসীদের কয়েকটি সংগঠন। শুক্রবার সকাল থেকে এই মর্মে আদিবাসীরা হাতে তীর্ধনুক সহ রদবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তার পাশাপাশি গোটা শহর জুড়ে মিছিল করে বিভিন্ন আদিবাসী সংগঠনের কয়েক হাজার সদস্য। এদিকে দীর্ঘ সময় মালদা শহরের প্রাণকেন্দ্র রদবাড়ি এলাকা জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। উল্লেখ্য, সম্প্রতি ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায় চোর সন্দেহে আদিবাসী শিক্ষক সুদীপ টুটুকে মারধর করে প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরী সহ অন্যান্যরা বলে অভিযোগ। এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত পরিতোষ চৌধুরী এখনও পলাতক। মূল অভিযুক্তকে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবিতে এই মর্মে এদিন দুপুর 12:30 থেকে প্রায় 2:15 পর্যন্ত রদবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসীরা। 72 ঘন্টার মধ্যে দোষীকে ধরার আবেদন জানান। তাছাড়া তারা আবারও বড়সড় আন্দোলনে সামিল হবে বলে জানান। জেলা পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। আমাদের কথা দেখুন, বাচ্চা কাঁদলে দুধ পায় সেরকম আন্দোলন না। অত সবাইকে এক হতে হবে, এক হয়ে লড়াই করতে হবে। আজকে ধন্যবাদ জানাবো, ইস্কন থেকে সবাই এসছে, ধন্যবাদ জানাবো। আমি আমাদের ধন্যবাদ জানাবো, বিশ্ব হিন্দু পরিষদ থেকে এসছে, সমস্ত হিন্দু সম্প্রদায় এখানে আছে। বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের অর্থাৎ বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ দুর্গা পূজা উৎসব বাংলাদেশে জেহাদি মৌলভীরা সেই দুর্গা প্রতিমাকে ভাঙচুর করা হয়েছে, তারপরে হিন্দু নারীদের ধর্ষণ করা হয়েছে, জমি দখল করা হয়েছে, হিন্দুদের ওপরে অত্যাচার করা হয়েছে, তারপরে যেটা হচ্ছে যে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রতিবাদ মিছিল যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, আজকে যে এই মন্দিরগুলো তাদের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করা, আজকে সমস্ত সনাতন ধর্মাবলম্বী লোক বিশ্ব হিন্দু পরিষদ, ইস্কন, হরে কৃষ্ণ এবং সমস্ত সনাতন ধর্মাবলম্বী লোক নিয়ে আজকে বিক্ষোভ মিছিল করা হয়েছে সে বাঁকিপুর দুর্গা মন্দির থেকে মানিচক পেট্রোল পাম্প অবধি। আমরা চাই এর সুবিচার চাই। গোটা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে, বাংলাও বাগবাড়ানি, হিন্দুরা সব আন্দোলন করছে। আজকে যেটা হচ্ছে যে আজকে যদি এই জিনিসটা না হয় তাহলে একের পর এক হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত হবে না, তাদের অত্যাচার বাড়বে এবং বাংলায় সেই ঘটনাটা ঘটবে। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত থাকুক, তাদের সমস্ত সুব্যবস্থা যেন করা হোক শেখ হাসিনাকে আমরা জানাচ্ছি এবং এর জন্য ধিক্কার জানাচ্ছি, চিঠি জানাচ্ছি, এই রকম ঘটনা যেন পুনরাবৃত্তি না। দেশ জুড়ে নিন্দার ঝড় চলছে, কিন্তু রাজ্য সরকারের ভূমিকা কি দেখছে? রাজ্য সরকার নিশ্চুপ হয়ে আছেন কেন? কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কিছুই বলছেন না। এমনকি শেখ হাসিনা যে কোনো কথা বলবেন, কোনো আলোচনা করবেন সে ব্যাপারে নয়। অর্থাৎ এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দুদের নিরাপত্তার জন্য রাজ্য সরকারের কোনো হেলদোল নাই। তিনি নিশ্চুপ আছেন, হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে, কোনো হেলদোল নাই।